সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ভ্রমণ ভিডিওতে আজকে আমরা সব কলিগ্রাম মিলে দুপুরে লাঞ্চের জন্য রওনা দিচ্ছি গাজীপুরের টোকে অবস্থিত বিখ্যাত সেই নিরিবিলি হোটেল যেটা আসলে বিভিন্ন ধরনের ভর্তাভাজির জন্য হচ্ছে জনপ্রিয় তো শুরুতেই আপনারা দেখতে পারতেছেন সেই হোটেলের সম্মুখ ভাগ এটা একেবারে গাজীপুরের শেষ প্রান্ত টোক টোকে অবস্থিত এবং এখানেই সম্ভবত তিনটা জেলার একটা সংযোগস্থল আছে মমেন কিশোরগঞ্জ এবং গাজীপুর এই হোটেল নিরিবিলির প্রোপারটার হচ্ছেন জনাব তোতা মিয়া আমার এটা হচ্ছে দ্বিতীয়বার এখানে আসা প্রথমবার দুই সালে এসেছিলাম তখনকার চাইতে কিছুটা উন্নত হয়েছে দেখতে পারতেছি ঢুক ঢোকার পথেই বাম পাশে পানের হচ্ছে দোকান এটা নিজস্ব দোকান যেখানে হরেক রকমের মশলাদার পান এবং আগুন পান পাওয়া যায় এরপর প্রবেশ পথ দিয়ে ঢুকেই ডান পাশে ক্যাশ কাউন্টার এবং একটু পরেই প্রায় দুইটা টেবিলে আট দশ জনের বসার হচ্ছে একটা জায়গা এবং মূলত মেইন বসার জায়গা সামনে এখন যেটা দেখতে পারতেছেন এখানেই ছোটো ছোটো গ্রুপ আসলে এখানে খাওয়া যায় এবং ডান পাশে হচ্ছে প্রায় পনেরো বিশ জনের একটা বসার ব্যবস্থা যেখানে একটা বড় ফ্যামিলি বা একটা মোটামুটি মাঝারি মানের গ্রুপ যদি আসে তারাও এখানে আলাদাভাবে এখানে খেতে পারবে সামনেও ডান পাশে আর একটা এরকম ফ্যামিলিদের একটু তুলনামূলক কম গ্রুপের বসার একটা ডান পাশের জায়গা তো এবার আমরা যাচ্ছি খাবারের র‍্যাকগুলো দেখতে এখানে কি কী আইটেমগুলো আছে যদিও আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে তো শুরুতে দেখাতে পারলে হয়তো আরও বেশি দেখানো যেত এখন আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের ভাজির আইটেম বিভিন্ন শাক এবং ভাজি এখানে আছে নিচে হচ্ছে এটা কবুতরের মাংস এরপরে হচ্ছে খাসির মাংস এরপরে বাম পাশে কিছু মাছ আছে মুরগি আছে চিংড়ি মাছ দেখা যাচ্ছে এখানে তো এখানে অলরেডি বিভিন্ন আইটেমগুলো দেখতে পারতেছেন আপনারা এখানে মাংস ঘাঁসের মাংস এবার আমরা ডান পাশে দেখি এখানে হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে ভর্তার আইটেম এখানে আলু ভর্তা বেগুন ভর্তা টাকি মাছ ভর্তা টমেটো ভর্তা সহ আরও অনেক ধরনের ভর্তা হচ্ছে এখানে রয়েছে যেটা আসলে খেতে গেলে আসলে আলাদা করে হচ্ছে বোঝা মুশকিল কারণ অনেক আইটেম তো তো এই মোটামুটি হচ্ছে তাদের আইটেমগুলো যদিও তারা বলতে বলেন যে আশি পদের ভর্তা এবং শত্রু পদের তরকারি তাদের এখানে থাকে তো এই যে বাম পাশে ছোট ছোট একটা প্রাইভেট অংশ যেখানে ছোট ফ্যামিলি বা ছোট গ্রুপ এখানে অ্যাটেন্ড করতে পারে আর এখানে যে মেইন যেটা দেখতে পারতেছেন সেখানে চারজন পাঁচজন করে টেবিলে বসতে পারে আর এখানে পুরো ওয়াল জুড়ে প্রত্যেকটা রুমেই বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ যারা এখানে হোটেল নির্বিড়িতে খেয়েছেন রাষ্ট্রপতি তারপরে মন্ত্রী সংসদ সদস্য আরও নানাবিধ নানা বরণ্য মানুষ তারা এখানে এসেছেন এবং তো সাথে ছবি তুলেছেন সেগুলো ওয়ালাস তো এখানে আমাদের কলিকদের কিছু অংশ দেখতে পারতেছেন আমরা যে বড় একটা গ্রুপ যেহেতু আসছিলাম আমরা একেবারে ইন্ট্রান্সে ওই অংশ প্লাস এই বড় প্রাইভেট অংশটুকু আমরা হচ্ছে এখানে বসেছিলাম তো খাবারের আইটেমগুলো খুবই সুন্দর হয়েছিল বিশেষত আমাদের স্থানীয় যে বাসিন্দা যে আমাদের অফিস সহকারী সে সব কিছু দেখভাল করে খুব সুন্দর হয়েছে তো ধন্যবাদ এই আজকে পর্যন্ত। পর্যন্তই